छोटी चलो रे चलो जाई दीगी ना है नह नदीर घाटे ए सखी दाराओ हमरा जे सुनाई जाछी तब कोन घाटे जाबो और मंगल की ताले सुनो अरे है जो भी कहले कोठे पारी सरोवर स्नाया अरे है जो भी कहले कोठे पारी सरोवर स्नाया अरे सामी ताने पर पापरे सखी ताने पुनो করতে পারি তবে স্বামী তানে বড় পাবো হ্যাঁ বলো মঙ্গল হবে সখী পূর্ব ঘাটে যাবে তবে চলো ওরে চলো চলো ওরে সখী পূর্ব নোনা ঘাটে ওরে চলো চলো ওরে সখী পূর্ব নোনা ঘাটে ওরে শ্যাওনা ঘাটে না গো মা আমি এইখানে স্নান করব মা না আমি অন্য ঘরে যাইতে পারি না আমি বৃদ্ধ মানুষ আমি হাত তো পাই না চলতে পাই না মা গো বলে সখি কি বলতেছি তাই সখি এখন কোথায় যাবে সখি বলো দেখো সখি এটা আমার বাবার বান্ধা ঘাট তাই আমি নিজে গিয়ে দেখে আসছি
বলিকে বৃদ্ধ মাতা তোমার চরণে প্রণাম মাগু। তুমি কি মাগো? দেখো মাগু, ওরে আমরা হচ্ছে রাজ নন্দিনী। তুমি এখানে কে এসেছো মাগো? দেখো মাগু, এখানে আমরা স্নান করব বলে এসেছি। কিন্তু স্নান করবে মাগু? তুমি এখানে কে কোন স্নান করবে? আমি এখানে স্নান করব? তুমি অন্য কোথাও যাও। দেখো মাগু, ওরে এটা হচ্ছে আমার বাপের বান্ধা ঘর মাগু, তাই এখানে আগে আমরা স্নান করব। তোমার বাবার বান্ধা ঘাটিটা আমার বান্ধবার বান্ধা ঘাটিটা। তবে কি তুমি যাবে না? যাবো না আমি। তবে বেশ মাগু, তুমি এখানে স্নান করো, আমার নমস্কার। তুই যাও মাগু। সখী, এখানে সেখানে আজকে হয়তো আমাদের স্নান করা হবে না মাগু। কেন জানো? আরে আমরা যে ঘাটে যাচ্ছি এক বৃদ্ধ মাতাকে দেখতে পাচ্ছি। সেই বৃদ্ধ এখানে এসেছে? এই ঘাটে এসেছে। বলো, আমি যাচ্ছি। তবে ঠিক আছে। এই বুড়ি পাঠি, এই সখী, ওভাবে বলতে হয় না, বুড়ি বেটি বলতে হয়। তুমি এখান থেকে যাবে কিনা? আমি এখান থেকে যাব না মা। না, আমি বৃদ্ধ মানুষ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না মাগো। বলো কি কা ভাটির দিকে উজান দিকে ময়লা রয়েছে, তাই সঙ্গে একসাথে নেমে পড়ো। আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করো মাগু। যে অভিশাপ দিয়েছি আমি ফিরিয়ে নিতে পারিব না যে আমি। না মাগু, না মাগু, ওরে আমরা হচ্ছে নাবালিকা, হয়তো না জেনে না বুঝে তোমার উপরে আমরা অন্যায় করে ফেলেছি, তাই বলে কি তুমি আমাদেরকে এই অভিশাপ দেবে মাগু? হ্যাঁ, তোমাকে আমি এই অভিশাপ দিব, যা যা বিহুল তোকে দিলাম পর স্বামী দেওয়া মারার ডাক্তার। তবে কি তুমি আমাদের এই অভিশাপ ক্ষমা করবে না? না, যেই অভিশাপ দিয়েছে আমি ফিরে দিতে পারিব না যে আমি। তবে বেশ মাগু, তবে তুমি আমার এক্ষণে মনোবাণী শুনো। তবে বলো বলো। হে না চরে তোমার রক্ষা করবো না, তুমি যে ভুল করেছো মাগো, তোমার গায়ের ময়লা আমার গায়ে পড়েছে।
তুলে রে ও কর হয়
ছড়ায় তুলি। আরে শঙ্খ সিঁদুর তুলে বানিয়ান কি, তুমি কি শঙ্খ সিঁদুর তুলেছো? দেখো মাগু, ওরে এই সরোবরে সর্বপ্রথম তুমি ডুব দিয়েছ, তাই তোমাকে বলতে হবে যে তুমি এই সরোবর থেকে কি কি তুলেছো। মাগু আমি এই ডুব কি কি তুলছি তার কাগজ, এ ঝিনুক গুজুরি অনেক কিছু জিনিস তুলেছি আমি। তবে বলতে পারবে মা? আরে ঝিনুক শাল শামুক গুজুরি দিয়ে কি তৈরি হয় মাগু? মাগু তুমি জানো না, এই যে মানুষের বিয়ে বাড়ি লাগলে কিনু অনুষ্ঠান লাগলে সেখানে কি তৈরি হয় জানো মাগু? বলো মাগু। সেটা চুন তৈরি হয়। তাই তুমি তো খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলে মাগু যে তুমি একজন যুগিয়ানি। কি আমাকে যুগিয়ালি বললে? যুগিয়ালি বললে তুমি? বলো তো কি তুলেছো তুমি, আগে বলো। আমি কি তুলেছি? দেখো মাগু, পরে এই সরোবরে ডুব দিয়ে আমি যে শঙ্খ আর সিঁদুর তুলেছি মাগু। শঙ্খ সিঁদুর তুলেছো মাগু? হ্যাঁ। আচ্ছা এই শঙ্খ সিঁদুর তোমার কি কাজে লাগবে বলো? তুমি জানো মাগু, পরে এই শঙ্খ আর সিঁদুর ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো মেয়ের বিবাহ যে সম্পন্ন হবে না মাগু। আচ্ছা এরা করতে গেলে অবশ্যই এই শঙ্খ আর সিঁদুরের প্রয়োজন রয়েছে। ঠিক কথা মা, বুঝলাম। বলো তো এই শঙ্খ সিঁদুর জীবিত না তোমার মৃত? বলো হবে বিতু মাতা, হে তোমাকে আমি সে কথা কেমন করে খুলে বলবো মা? বলো 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 আকু, পরে এই সরোবর থেকে আমি যে শঙ্খ আর সিঁদুর তুলেছি সেটা যে মৃত মাগো, সেটা যে মৃত। তুমি এই মৃত শঙ্খ সিঁদুর তুলেছো, আবারও বলতেছো সতী তুমি, তুমি একটা অসতি, তুমি কলঙ্কিলে। হ্যাঁ তুমি বারবার আমাকে সেই একই বাক্য বলে যাচ্ছো, তবে আমার মন কি বলছে জানো মাগো? হয়তো তুমি সামান্য কোনো নারী নয়, যদি তুমি কোনো সামান্য নারী হতে তবে আমি অবশ্যই সেটা অনুভব করতে পারতাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি কোনো এক মহানারী। তবে আমি তো অসতী না মাগু, না আমি হয়তো সেই অন্যায় করে ফেলেছি। হ্যাঁ তুমি অন্যায় করছো, শাস্তি পেতে হবে। তবে তুমি তোমার পরিচয় দাও মাগু। আমার পরিচয় আমি দিব তোমারকে, আমি আবারও বলতেছি যা যা বিউল্লা তোকে দিলাম পর স্বামী দাম আমার আজাম তোর কাছে। সখী ও সখী, তোমরা কিছু দেখতে পেয়েছ? সখী জানি না আমার ভাগে কি এমন অদৃষ্ট লেখা রয়েছে। সখী বউ আশা করে মায়ের কাছে অনুমতি নিয়ে সরোবরে স্নান করবে বলে, কিন্তু সেই সরোবরে ওই বৃদ্ধ মাতা যে আমাকে অভিশাপ দিয়ে গেল। সফি বলো, আরে বৃদ্ধ মাতার অভিশাপে তুমি কোনো মনে করো না। কেন সখি? ওরে কাউয়া ডাকি কোনোদিন ডাউয়া পাকে না সখি, তাই তো ওই বৃদ্ধ মাতার অভিশাপ কখনো কাজে লাগে। তোমরা সত্যি বলছো সখি? হ্যাঁ সখি। তবে চলো না সখি, ওরে আর বিলম্ব না করে আমরা মলে ফিরে যাই। তবে তাহলে সবাই তো আমার বাবার জন্য প্রতীক্ষা করছে। তবে ঠিক আছে সখি। ফাঁকা গাড়ি গান্ধী আর কত দূর।